নদিয়ার করিমপুরে মোটর বাইক ও বুলেটের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক আরোহী। নদিয়ার করিমপুরে মোটর বাইক ও বুলেটের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে দিন দুপুর 3টা নাগাদ নদিয়ার করিমপুর 1 নম্বর ব্লকের পাট্টা বুকা এলাকার মোড়ে মাছ বাজারের সামনে। পরিবারের সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম কাবিরুল শেখ, বয়স 23 বছর, বাড়ি করিমপুর 2 নম্বর ব্লকের পিপুল খোলা গ্রামে। এই গ্রামের 50 সদস্য আসাদুল মন্ডল জানায়, দুপুর 3টে নাগাদ শ্বশুর বাড়ি শিকারপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। করিমপুর পাট্টাবুকা মোড়ে মাছ বাজারের কাছে শিকারপুর থেকে করিমপুরের দিকে আসে একটি বুলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই মোটর বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার পাশে মাটিতে ছিটকে পড়ে বাইক আরোহী। এলাকার লোকজন মোটর বাইক ও বুলেরো গাড়ির সংঘর্ষের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে মোটর বাইক চালককে সেখান থেকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সেখানকার স্থায়ী মানুষজন সঙ্গে সঙ্গে খবর দেয় করিমপুর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বুলেরো গাড়িটিকে এবং চালককে আটক করে এবং থানায় নিয়ে যায়। তবে এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গাড়িটা কি আপনারা পাকড়াও করেছেন? গাড়িটাকে না, থানা করেছে তাই তো। তা যে অ্যাক্সিডেন্ট হয়েছে উনি কে হয়? আমাদের ভাই আছে। ওনার বয়স কত? অ্যাক্সিডেন্টটা কখন হয়? অ্যাক্সিডেন্টটা আমরা শুনতে পাই 4টার সময়, মানে 3টে 40 শ্বশুরবাড়িতে কোথা থেকে আসছিলেন? শ্বশুর যাচ্ছিল এই যাচ্ছিল গাড়িটা, ওই চার চাকার দিক থেকে আসছিল না, সেই সময় সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়। করিমপুর হাসপাতালে এসে মৃত বলে ঘোষণা করলেন। আপনার নাম? আমার নাম মাসুদুল মন্ডল। আপনি কি পরিচয়? পরিচয় বলতে আমি মেম্বার ভাই, 50 সদস্য। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।